তো এখানে আমি নিটের কোশ্চেন পেপার নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো ফার্স্টে যেটা বলবো যে এবছরের কোশ্চেন পেপারে তিনটে যে পার্ট বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি যদি ধরা হয় তাহলে বলবো বায়োলজি গত বছরের তুলনায় সোজা এসছে, কিন্তু স্টেটমেন্ট বেস কিছুটা ছিল। নর্মালি অন্য অন্য বার ডিরেক্ট যেমন কোশ্চেন থাকে তেমন ছিল না, কিন্তু গত বছরের থেকে ইজিয়ার ছিল। কেমিস্ট্রি যদি ধরি তাহলে গত বছরের থেকে এবছরে কেমিস্ট্রি অনেক ট্রিকি ছিল, হার্ডার সাইডে ছিল গত বছরের রেসপেক্টে। আর ফিজিক্সও যদি ধরি সেটাও গত বছরের রেসপেক্টে ইজিয়ার যদি গত বছর হয় তাহলে এবছরের বর্ডারের টাইপের ছিল, মানে গত বছরের থেকে ওটাও হার্ডার সাইডে ছিল। তো ওভারঅল যদি ধরা হয় কোশ্চেন পেপার অলমোস্ট গত বছরের মতো বা তার থেকে একটু ইজিয়ার সাইডে ছিল। এবার মূল যে কথাটা বলতে চাই, এটা অনেকেই বলছে যে কোশ্চেন ইজিয়ার সাইডে ছিল তাই জন্য অনেকটা কাট আপ বেড়ে যাবে। আমি কাট আপের প্রসঙ্গে আসি না, যেটা মেন কথা হচ্ছে যখন আমরা বাইরে থেকে একটা কোশ্চেন দেখি, ধরো বাড়িতে বসে আমি একটা কোনো কোশ্চেনের অ্যান্সার করছি, সেটা কিন্তু ইজিলি হয়ে যায়। তো যারা এই প্রেডিকশনগুলো করছে তারা কিন্তু এই বাড়িতে এসে তারপরে কোশ্চেনটা দেখছে, বাড়িতে এসে মানে তারা তো কোশ্চেন পরীক্ষা দিতে যায়নি, তারা অন্য কারো বা অন্য কোনো নেট থেকে কোশ্চেনটা নিচ্ছে, সেখান থেকে পরীক্ষাটা কেমন হয়েছে সেটা জাজমেন্ট করার জন্য। তো তোরা বাড়িতে বসেই তারা ওই কোশ্চেনটা সলভ করছে, তো বাড়িতে বসে যখন তারা সলভ করছে তাদের কাছে কী হচ্ছে, কোনো এক্সাম হলের প্রেশার নেই, কোনো বাদ বাড়তি কোনো ঝুঁকি নেই জীবনে। তো সেই সমস্ত জায়গা থেকে তাদের মনে হচ্ছে এই কোশ্চেনটা তো সলভ হয়ে যাচ্ছে, মানে এই কোশ্চেনটা তো ইজি। তো তাদের কাছে যদি এখন সে 2016 পার্ট টু বা পার্ট ওয়ানের যে কঠিন কঠিন কোশ্চেনগুলো ছিল, মানে একটু হার্ডার সাইডের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো যদি দেওয়া হয়, ইভেন আমিও যদি বাড়ি বসে সলভ করি তাহলে তো ইজিয়ারই লাগবে। তো 2016 কোশ্চেন তো মনে হবে 2020 মতো লাগছে, বাট অ্যাকচুয়ালি এক্সাম হলে অনেক কিছু ডিপেন্ড করে। শুধু কোশ্চেন পেপারটার লেভেলটা, শুধু কোশ্চেন পেপারের কোশ্চেনগুলোই জাজ করে না, জাজ করে পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে সেগুলোও থাকে। পারিপার্শ্বিক অবস্থা বলতে ধরো একটা স্টুডেন্ট সে ড্রপ আউট, সে যাচ্ছে পরীক্ষা দিতে, বা সে ফ্রেশার্স, তার একটা এক্সাম হলে গিয়ে প্রথমে একটা আমাদের সবার মধ্যে, সে আমরা যেই হই না কেন, একটা আলাদা টেনশন একটা আলাদা ভয় কাজ করে। তো সেটা কিন্তু কোশ্চেন পেপারকে হার্ডনেস করার জন্য একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইসব পরীক্ষাগুলোতে যারা গার্ড দেয়, যারা ইনভিজিলেটর থাকে, তারাও কিন্তু বারবার এসে একবার যে ফিঙ্গারের ইমপ্রেশন নিবে, তারপরে একবার একবার কোনো কোনো সময় বিভিন্ন সাইন করাবে, তো মাঝে এসে অনেকবার তোমার সাথে ইন্টারাকশন করবে। তো তোমার যখন কোশ্চেন সলভ করবে, তারা যখন আসবে, তোমাদের একটা কী হবে, মাঝখানে একটা তোমাদের বাধা তৈরি হবে। ধরো তুমি কোনো কোশ্চেন পেপার সলভ করছো, কোনো একটা কোশ্চেন, সে কোশ্চেনটার একদম মাঝখানে এসে একটা ইনভিজিলেটর আসলো, এসে তোমাকে দিয়ে কোনো কাজ করালো, তো তখন কী হবে, তোমার ওই কোশ্চেনটা যেটা যতটুকু পড়েছিলে ততটুকু থেকে তো আবার শুরু করতে পারো না, কারণ একটা ইন্টারাকশন হওয়ার পরে তুমি কোশ্চেনটা ভুলে যাবে বেশ সলভের প্রসেসটা, তখন আবার পুরোটাই তোমার ওই কোশ্চেনটা আবার পড়তে হবে। সেক্ষেত্রে কি তোমাকে এই জিনিসটাও কোশ্চেন পেপারের লেভেলে বিচার করে, তোমার টাইমটা কিছুটা নষ্ট করলো। তো এই সমস্ত কিছু, এরকম আরও অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলো পুরো জিনিসটা একসাথে করে তবেই তোমার একটা কোশ্চেন পেপারের লেভেল আসে, যেটা একটা অ্যাপারেন্ট না, যেটা হচ্ছে রিয়েলিস্টিক। তো রিয়েলিস্টিক্যালি যতটা সোজা মনে হয় বাইরে থেকে ততটা সোজা কিন্তু না। আমি জানি তোমাদের অনেকের অন্যরকম মতামত থাকতে পারে, তোমরা বলতে পারো সেটা, কিন্তু আমার মনে হয় এটাই, আমরা বাইরে থেকে যতটা সোজা দেখি কোশ্চেন পেপার একটা এক্সামিনেশন হলে গিয়ে তার থেকে অনেক বেশি টাফ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরবর্তী আমি ভিডিওতে অন্য অন্য বিষয় নিয়ে ভিডিও করব। তো চলো আজকে এটুকুই এই ভিডিও।